নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে মোহনবাগান দলের আপডেট দেবো, সাথে দু একটা ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো প্রথমেই দুটো ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করে নিই। সো প্রথম আপডেটটি রয়েছে রেনিয়ার ফার্নান্ডেজকে নিয়ে। তো রেনিয়ার ফার্নান্ডেজ কিন্তু নেক্সট মরশুম থেকে এফসি গোয়া দলের হয়ে খেলতে চলেছে, এবং এফসি গোয়া দল কিন্তু এই রেনিয়ারের সঙ্গে দুই বছরের চুক্তি করতে চলেছে। নেক্সট আমরা আলোচনা করব কেবিএফসি দল নিয়ে। সো কেরালা দল কিন্তু শ্রীনিধি ডেকান এফসির ডিফেন্ডার দীনেশ সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। সো দেখা যাক শেষ পর্যন্ত এই দীনেশ সিংকে কেবিএফসি দল নিজেদের দলে নিতে পারে কি। নেক্সট আমরা আলোচনা করব আকাশ মিশ্রাকে নিয়ে। সো আকাশ মিশ্রাকে কিন্তু দলে নেওয়ার জন্য মোহনবাগান দল উঠে পড়ে লেগেছে, এবং তারা প্রায় কনফার্ম করতে চাইছে আকাশ মিশ্রাকে। এবং গতকাল সুভাষিস বোস যা পারফরমেন্স করেছে, তারপর কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা চাইছে যে আকাশ মিশ্রাকে মোহনবাগান দলে। আর সুভাষিস বোস কিন্তু গতকাল সত্যি খুবই খারাপ পারফরমেন্স করেছে, আর আকাশ মিশ্রাকে কিন্তু হয়তো আকাশ মিশ্রাকেই প্রথম থেকে খেলানো হতে পারে। সো তোমাদের মতে আকাশ মিশ্রা এবং সুভাষিস বোস এই দুজনের মধ্যে যদি আকাশ মিশ্রা আসে মোহনবাগান দলে, তাহলে কাকে খেলানো উচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আকাশ মিশ্রাকে কিন্তু আরও দুটি দল টার্গেট করেছে, তারা হলো মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি দল। তাই মোহনবাগান দল কিন্তু অত সহজেও আকাশ মিশ্রাকে নিজেদের দলে নিতে পারবে না। সো দেখা যাক শেষ পর্যন্ত আকাশ মিশ্রাকে দলে নিতে পারে কি মোহনবাগান দল। এছাড়া কিন্তু মোহাম্মদ ইয়াসিরকেও মোহনবাগান দল টার্গেট করেছে, আর যেহেতু হায়দ্রাবাদের কোচ দল ছাড়ছে, তাই তাদের প্লেয়ারদের নেওয়াটা খুবই সহজ হতে পারে মোহনবাগান দলের জন্য। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।